শুভ সন্ধ্যা বন্ধুরা, আজ 9 সেপ্টেম্বর শুক্রবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো, কাছাড়ের উদারবন্দে খাদ্য সুরক্ষার 413 বস্তা চাল বাজেয়াপ্ত, 3টি চালের গুদাম সিল করল প্রশাসন। নিট পরীক্ষায় সাফল্য পাতারকান্দির কৃতি পড়ুয়া মাহদিয়া ও রেজাউলের। পুরকর নিয়ে শিলচরের বিধায়কের আইনি ব্যবস্থা নেওয়া সংক্রান্ত মন্তব্যের পরিপ্রেক্ষিতে নাগরিকদের মধ্যে ব্যাপক নেতিবাচক প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে, সিদ্ধান্ত না পাল্টালে ধাপে ধাপে আন্দোলন। ইতিহাস প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা বিভাগ গঠিত বিদ্যালয় শিক্ষা বিভাগ। লালার বিভিন্ন চা বাগানে অবৈধ মদের ডেরায় আবগারি বিভাগের অভিযান। শিলচরে চালু স্বাস্থ্যকেন্দ্রের সাইনবোর্ডে বাংলা ভাষা ব্রাত্য, প্রতিবাদে সেন্টার ইনচার্জকে স্মারকপত্র বরাক বঙ্গের। ডিমা হাসাওকে 2 জেলা, দিশপুরে দ্বিপাক্ষিক বৈঠক 11 সেপ্টেম্বর। এবং সর্বশেষ খবরটি হল, অযোধ্যার শ্রী রাম জন্মভূমি উদ্ধারের পর এবার মথুরায় শ্রীকৃষ্ণ জন্মভূমি উদ্ধারে তৎপর বিশ্ব হিন্দু পরিষদ। রাম মন্দিরের কাজ সম্পূর্ণ হওয়ার পর এ নিয়ে সর্বাত্মক আন্দোলনে নামবে তারা। শ্রীকৃষ্ণ জন্মভূমি উদ্ধার খৌটি আস্থা ভিএইচপির, এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে। এবারে শুনুন বিস্তারিত খবর। প্রতিদিনের সকাল সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরাখবর পেতে অবশ্যই চ্যানেলটি ফলো করে ভিডিওটি শেয়ার করুন। কাছাড় জেলার উদারবন্দে খাদ্য সুরক্ষার 413 বস্তা চাল বাজেয়াপ্ত করা হয়েছে। উদারবন্দের সার্কল অফিসার তথা প্রশাসনিক ম্যাজিস্ট্রেট এবং খাদ্য সরবরাহ বিভাগের আধিকারিকদের যৌথ অভিযানে ও বৃহস্পতিবার বৃহৎ পরিমাণের চাল বাজেয়াপ্ত করা হয়েছে। গোপন সূত্রের খবরের ভিত্তিতে উদারবন্দের সার্কল অফিসার ঋতুরাজ বরদলের নেতৃত্বে উদারবন্দের তমিজুদ্দিন লস্কর নামের এক ব্যক্তির দোকান এবং 2টি গুদাম থেকে এই চাল বাজেয়াপ্ত করা হয়েছে। 203 বস্তা চাল অভিযুক্তের দোকান থেকে এবং বাকি চাল তার 2টি আলাদা গুদাম থেকে বাজেয়াপ্ত করেন অভিযানকারী আধিকারিকরা। এছাড়া গুদামগুলিও সিল করে দেওয়া হয়েছে। এদিকে প্রশাসনিক অভিযানের আগাম খবর পেয়ে অভিযুক্ত তমিজুদ্দিন লস্কর পালিয়ে যেতে সক্ষম হয়েছে। দীর্ঘদিন থেকে অভিযুক্ত এই ব্যবসায়ীর বিরুদ্ধে এ ধরনের অবৈধ কাজকর্ম চালিয়ে যাওয়ার অভিযোগ ছিল এলাকার জনগণের। অভিযোগের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার প্রশাসনিক ম্যাজিস্ট্রেট ও সরবরাহ বিভাগের আধিকারিকরা অভিযান চালিয়ে সফল হন। বিপুল পরিমাণের চাল বাজেয়াপ্ত করে গুদামগুলো সিল করে দেওয়ায় জনতা সন্তোষ ব্যক্ত করেছেন। অপরদিকে জাতীয় যোগ্যতা ও প্রবেশিকা পরীক্ষা অর্থাৎ নিট পরীক্ষায় উত্তীর্ণ হল পাতারকান্দির 2 কৃতি পড়ুয়া। 2022 সালের সর্বভারতীয় এই পরীক্ষায় পাতারকান্দি হলি চিলড্রেন সিনিয়র সেকেন্ডারি স্কুলের ছাত্রী মাহদিয়া মুমতাজের সফলতায় গোটা এলাকা জুড়ে খুশির জোয়ার বইছে। সোনাকিরা স্বামী বিবেকানন্দ কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক ময়নুল হকের জ্যেষ্ঠ কন্যা মাহদিয়া 2020 সালে আসাম হাইস্কুল শিক্ষান্ত চূড়ান্ত পরীক্ষায়ও একইভাবে নজর কাড়া ফলাফল প্রদর্শন করে জেলাসহ পাতারকান্দির নাম উজ্জ্বল করে। সদ্য প্রকাশিত সর্বভারতীয় এই পরীক্ষার ফলাফলে কৃতি পড়ুয়া মাহদিয়া মমতাজ ন্যাশনাল র্যাঙ্কে 13,205 নম্বর ও ক্যাটাগরি র্যাঙ্কে 5,882 হয়ে বিশেষ কৃতিত্ব অর্জন করে। তার এই অসাধারণ ফলাফলে গর্বিত পিতামাতা, স্কুলের শিক্ষক শিক্ষিকা সহ বৃহত্তর এলাকাবাসী। এদিকে অনুরূপভাবে ওই স্কুলের আরেক মেধাবী পড়ুয়া রেজাউল করিম 2022 সালের নিট পরীক্ষায় সর্বভারতীয় র্যাঙ্কে 30,938 নম্বর পেয়ে বিশেষ কৃতিত্ব অর্জন করে। সে পাতারকান্দির নতুন চাঁদপুর এলাকার বাসিন্দা তথা অবসরপ্রাপ্ত শিক্ষক এমাদুদ্দিন ও গৃহবধূ রুকিয়া বেগমের কনিষ্ঠ পুত্র। তার এমন ফলাফলে ব্যাপক উৎফুল্লিত এলাকাবাসী সহ শিক্ষক শিক্ষিকারা। স্থানীয় 2 মেধাবী পড়ুয়ার এমন সাফল্যে নিজ স্কুলের শিক্ষক শিক্ষিকা সহ বৃহত্তর পাতারকান্দি এলাকার মানুষ তাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। অপরদিকে পুরকর নিয়ে শিলচরের বিধায়কের আইনি ব্যবস্থা নেওয়া সংক্রান্ত মন্তব্যের পরিপ্রেক্ষিতে শহরের নাগরিকদের মধ্যে ব্যাপক নেতিবাচক প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে। ও বৃহস্পতিবার শিলচরের এক বিবাহ ভবনে নাগরিক অধিকার সুরক্ষা মঞ্চের এক সভায় বিধায়কের বক্তব্যে উষ্মা প্রকাশ করা ছাড়াও আগামী দিনে পুরকর নিয়ে দফায় দফায় আন্দোলনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নাগরিক অধিকার সুরক্ষা মঞ্চ মনে করে শিলচরের বিধায়কের মন্তব্য জনতাকে অপমানের সামিল, পাশাপাশি কোনো ধরনের যুক্তিগত কারণ না দেখিয়ে পুর কর্তৃপক্ষের সিদ্ধান্তকে ঘুরপথে সমর্থন জানিয়ে বর্তমান সরকার যে জনবিরোধী পথে হাঁটছে সেটাকেই পরোক্ষে সমর্থন জানিয়ে বিধায়ক নাগরিকদের প্রতি অসম্মান করেছেন। সংগঠনটির তরফে আরও বলা হয়েছে, আইনি ব্যবস্থার হুমকি দিয়ে আন্দোলনকে কখনোই বিপথে পরিচালিত করা যাবে না, কারণ পুরকর নিয়ে শহরের মানুষ ক্ষুব্ধ এবং বিব্রত।
অপরদিকে রাজ্য সরকার প্রাথমিক শিক্ষা বিভাগ ও মাধ্যমিক শিক্ষা বিভাগকে একত্রিত করে বিদ্যালয় শিক্ষা বিভাগ নতুন করে গঠন করেছে। রাজ্য সরকারের প্রশাসনিক সংস্কার, প্রশিক্ষণ, পেনশন ও গণ অভিযোগ বিভাগ এক নোটিফিকেশন জারি করে প্রাথমিক শিক্ষা ও মাধ্যমিক শিক্ষা বিভাগকে একত্রিত করে নতুন বিভাগ বিদ্যালয় শিক্ষা বিভাগ গঠন করেছে। সরকারের এই অধিসূচনা জারির সঙ্গে সঙ্গে রাজ্যের প্রাথমিক শিক্ষা ও মাধ্যমিক শিক্ষা বিভাগের নতুন নামকরণ হলো। ফলে প্রাথমিক শিক্ষা বিভাগ ও মাধ্যমিক শিক্ষা বিভাগ এই অধিসূচনা জারির পর ইতিহাস হয়ে গেল। এবার থেকে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা বিভাগের সব আধিকারিক কর্মচারী নতুন করে গঠিত বিদ্যালয় শিক্ষা বিভাগের নিয়ন্ত্রণে থাকবেন। অন্যদিকে প্রাথমিক শিক্ষা ও মাধ্যমিক শিক্ষা বিভাগের সঙ্গে জড়িত সব চিঠিপত্র এবার থেকে নতুন বিভাগের নামে করা হবে। দুই বিভাগের অধীনে থাকা সঞ্চালকালয় সংগঠনও নতুন বিভাগের নিয়ন্ত্রণে আনা হবে। তাৎক্ষণিকভাবে কার্যকরী হবে এই অধিসূচনা। অপরদিকে লালা থানা এলাকার বিভিন্ন চা বাগানে গত কয়েকদিন ধরে ঘন ঘন অভিযান চালাচ্ছে আবগারি বিভাগ। হাইলাকান্দি আবগারি বিভাগের একটি দল বৃহস্পতিবার লালা থানার গাগলাচোড়া ও লালামুখ চা বাগানে অবৈধ মদের ডেরায় অভিযান চালায়। এদিন বাগানের বিভিন্ন এলাকায় হানা দিলেও কাউকে আটক করতে পারেনি আবগারি বিভাগ। তবে এক মাতালের কাছ থেকে জরিমানা আদায় করা হয়। এদিন বিভিন্ন চুলাই মদের ডেরায় অভিযান চালিয়ে আবগারি বিভাগ 400 লিটার জামা, 25 লিটার চুলাই মদ ও 4টি মদ তৈরির যন্ত্র নষ্ট করে। এর আগে গত সোমবার আবগারি বিভাগ লালা থানার কইয়া, সিঙ্গলা চা বাগান ও মনাচোড়ায় অভিযান চালায়। অপরদিকে অযোধ্যার শ্রী রাম জন্মভূমি উদ্ধারের পর এবার মথুরায় শ্রীকৃষ্ণ জন্মভূমি উদ্ধারেও আদালতের উপরই আস্থা রাখছে বিশ্ব হিন্দু পরিষদ। তবে রাম মন্দিরের কাজ সম্পূর্ণ হওয়ার পর এ নিয়ে সর্বাত্মক আন্দোলনে নামবে তারা, এমনটাই জানিয়েছেন ভিএইচপির সর্বভারতীয় যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর সুরেন্দ্র জৈন। উত্তরপ্রদেশের মথুরার শাহী ঈদগাহ চত্বরেই শ্রীকৃষ্ণের জন্মভূমি, তাই সরাতে হবে ওই কাঠামো। এই মর্মে আর্জি জানিয়ে ভগবান শ্রীকৃষ্ণের পক্ষ নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন রঞ্জনা অগ্নিহোত্রী নামে লখনৌয়ের এক বাসিন্দা। মথুরা সিনিয়র ডিভিশন সিভিল জজের আদালতে সেই মামলা দায়ের করা হয়েছে। মামলাটি করা হয়েছে সুন্নি ওয়াকফ বোর্ড এবং শাহী ঈদগাহ ট্রাস্টের পরিচালন কমিটির বিরুদ্ধে। মন্দির চত্বরের 13.37 একর জমি পুনরুদ্ধারের আবেদন জানিয়ে মামলাটি করা হয়েছে। মামলাকারীর অভিযোগ, শ্রীকৃষ্ণ জন্মস্থান ট্রাস্ট ও শ্রীকৃষ্ণ বিরাজমানের জমি জবরদখল করে নিয়েছে শাহী ঈদগাহ ট্রাস্ট। মামলা দায়ের করে আরও দাবি করা হয়েছে, ঈদগাহ একটি কাঠামো তৈরি করা হয়েছে, সেই কাঠামোর নিচেই শ্রীকৃষ্ণের জন্মস্থান। আরও অভিযোগ, শ্রীকৃষ্ণ বিরাজমান এবং ভক্তদের স্বার্থের পরিপন্থী কাজ করছে শ্রীকৃষ্ণ জন্মস্থান সেবা সংস্থান। ভক্তদের সঙ্গে জালিয়াতি করে 1968 সালে দেবতা এবং ট্রাস্টের সম্পত্তির একটা বড় অংশ শাহী ঈদগাহ ট্রাস্টের পরিচালন সমিতির সঙ্গে আপোষ করে তাদের তুলে দেওয়া হয়েছে। বিগত প্রায় 2000 বছর ধরে শ্রীকৃষ্ণ জন্মভূমি হিসেবে মথুরায় পুজো হয়ে আসার স্পষ্ট পুরাতাত্ত্বিক এবং সাহিত্যিক প্রমাণ রয়েছে। ঋগ্বেদ থেকে শুরু করে ব্যাকরণবিদ পাণিনি কিংবা ঋষি পতঞ্জলির লেখায় একাধিকবার এই জায়গায় কৃষ্ণ পূজার উল্লেখ রয়েছে। গ্রিক ইতিহাসবিদ এবং দার্শনিক মেগাস্থনিস এবং আরিয়ানের লেখাতেও তার প্রমাণ পাওয়া যায়। শক এবং কুষাণ রাজবংশের শাসনকালে বাসুদেব হিসেবে ভগবান শ্রীকৃষ্ণের পুজো হতো এখানে। 1676 খ্রিস্টাব্দে ফরাসি পর্যটক থাবারনিয়ের তার ভ্রমণ কাহিনীতে পুরীর জগন্নাথ এবং বারাণসীর বিশ্বনাথ মন্দিরের পরেই মথুরার নাম লিপিবদ্ধ করে গিয়েছেন। মথুরা কাটরা কেশবদাসকে ঘিরে 13.39 একর জমি নিয়ে তৈরি বর্তমান শ্রীকৃষ্ণ জন্মস্থান কমপ্লেক্স, যার মধ্যে রয়েছে একাধিক হিন্দু মন্দির, এর ঠিক পাশেই রয়েছে একটি ঈদগাহ। মুঘল সম্রাট ঔরঙ্গজেবের নির্দেশে 1670 খ্রিস্টাব্দে এই ঈদগাহ তৈরি হয়েছিল কেশবদাস মন্দির ধ্বংস করে। কেশবদাস মন্দিরের মণ্ডপের জায়গায় ঈদগাহটি তৈরি করা হলেও মন্দিরটির গর্ভগৃহ ওখানেই ছিল, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন বলে দাবি উঠেছে। অপরদিকে শিলচরে সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিম ওয়েলনেস সেন্টার অর্থাৎ কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের স্বাস্থ্যসেবা কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে বুধবার। কিন্তু এই কেন্দ্রের সাইনবোর্ডে আশ্চর্যজনকভাবে ইংরেজি হিন্দি ভাষার সঙ্গে অসমীয়া থাকলেও বাংলা স্থান পায়নি। এর প্রতিবাদে সেই রাতেই সরব হয়েছে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন ও বৃহস্পতিবার সংগঠনের শিলচর শহর আঞ্চলিক সমিতির তরফে সিজিএইচএস শিলচর সেন্টারে গিয়ে ক্ষোভ প্রকাশ করেন বরাক বঙ্গের সদস্যরা। কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক গৌতম প্রসাদ দত্ত, আঞ্চলিক কমিটির সভাপতি সব্যসাচী পুরকায়স্থ, সম্পাদক উত্তম কুমার সাহা, তমজিৎ সাহা, সুশান্ত সেন, রণধীর চক্রবর্তীরা বলে কোনো ভাষার প্রতি এই অঞ্চলের মানুষের বিদ্বেষ নেই, বরং সমস্ত ভাষাগোষ্ঠীর মানুষ এই উপত্যকায় নিজেদের ভাষা সংস্কৃতি ঐতিহ্যের মাধ্যমে পরস্পরকে সমৃদ্ধ করে চলেছেন।
এই অবস্থায় সরকারি তরফে ইচ্ছাকৃতভাবে ভাষাবিদ্বেষ সৃষ্টি করা বড় দুর্ভাগ্যজনক। তাদের কথায় ডিসপ্লে বোর্ড বা অন্য যে কোনো পরিচয় জ্ঞাপক তথ্য প্রদানের উদ্দেশ্যই হলো মানুষকে অবগত করানো, সে ভাষা অধিকাংশ জনতার বোধগম্য হওয়া বাঞ্ছনীয়। এছাড়া এই অঞ্চলে বাংলাদেশ সরকারি ভাষা আইনে এর উল্লেখ রয়েছে, তাও তারা গুরুত্ব দিয়ে জানিয়ে দেন। বলেন, এখানে বাংলা ভাষার অধিকার আন্দোলনের মাধ্যমে একাদশ শহীদের আত্মবিসর্জনের বিনিময়ে অর্জিত হয়েছে, এরপরও মাতৃভাষার সুরক্ষার জন্য আরও চারজনকে শহীদ হতে হয়েছে। বরাক বঙ্গের পক্ষ থেকে এদিন সেন্টার ইনচার্জ তথা চিফ মেডিকেল অফিসার ডক্টর শিশুরাংশু দাস মজুমদারের সঙ্গে সাক্ষাৎ করে স্মারকপত্র প্রদান করা হয় এবং বলা হয় সাইনবোর্ডে ইংরেজি হিন্দি অসমীয়া ভাষা রয়েছে, তবে কেন এই শহীদের মাটিতে বাংলাকে ব্রাত্য রাখা হলো। তখন সিএমও বলেন, এই সাইনবোর্ড গত দেড় বছর থেকে লাগানো রয়েছে, এতদিন কেন কারো চোখে পড়েনি। তিনি অবিলম্বে বিষয়টি নিয়ে স্বাস্থ্য বিভাগের আধিকারিকদের সঙ্গে কথা বলবেন বলে জানান এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সমস্ত বোর্ডে বাংলা ভাষা যুক্ত করার ব্যাপারে আশ্বস্ত করেন। প্রতিনিধি দলে ছিলেন আঞ্চলিক সম্পাদক উত্তম কুমার সাহা, সাহিত্য সম্পাদক হাসনা আরা শেলি, সাধন পুরকায়স্থ ঋষিকেশ চক্রবর্তী, দেবরাজ দাশগুপ্ত প্রমুখ। তারা সরকারি কর্তাদের জানিয়ে এসেছেন, আসাম আইন মেনেই এখানকার অফিসে বাংলা ভাষার ব্যবহার করতে হবে। আইন ভেঙ্গে বাংলা ভাষার বিরুদ্ধে কোনো ধরনের ষড়যন্ত্র হলে তারা প্রতিরোধ গড়ে তুলবেন। আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।